এরশাদের সেই না বলা কথা জানা হল না বহু আলোচিত বহু সমালোচিত বহু বিতর্কিত বাংলাদেশের এক সময়ের শাসক হুসাইন মোহাম্মদের সাথে জীবনভর থেকে গেলেন নানাবিদ চট সামরিক শাসক থেকে বোট রাজনীতিবিদের খাতায় নাম লিখিয়েছিলেন নামের পাশে জুটেছিল বেশ কিছু পরস্পর বিরোধী বিশেষজ সৈর শাসক থেকে শুরু করে বিশ্ব বেহায়া পর্যন্ত বলা হয়েছে যাকে বহু দুর্নীতি বা ক্যালেঙ্গারিতে অভিযুক্ত হয়েছেন যিনি সেই মানুষটি আবার অনেকের কাছে পল্লী বন্ধু বিশেষণও পেয়েছেন এরশাদ মারা গেলেন রবিবার বাংলাদেশের সময় সকাল পৌনে আটটায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হল গত সাতাশে জুন সকালে অসুস্থ বোধ করলে তাকে সিএমএচে ভর্তি করা হয় তিনি হিমোগ্লোবিনের স্বল্পতা ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন বাংলাদেশের ক্ষমতা দখলের পর আগের সেনা শাসকদের মতো এরশাদও রাজনৈতিক দল গঠন করেছিলেন এরশাদের সেই রাজনৈতিক দল জাতীয় পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া জীবন বৃত্তান্তে বলা হয়েছে হোসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো তিরিশ সালের পহেলা জানুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন আবার বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমের তথ্য এরশাদের জন্ম বর্তমান ভারতের কুচবিহার জেলার দিনহাটায় এরশাদ আবার নিজের আত্মজীবনীতে লিখেছেন তার জন্ম কুড়িগ্রামে মামাবাড়িতে রংপুর কলেজের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ পাকিস্তান আমলে চট্টগ্রাম ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টার এর জুডেন্ট পশ্চিম পাকিস্তানের চুয়ান্নতম ব্রিগেডের মেজর তৃতীয় ইস্টবেঙ্গলি রেজিমেন্টের অধিনায়ক এবং সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি পূর্ব পাকিস্তান রাইফেলসে সেক্টর কমান্ডার হিসাবেও পালন করেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান এই ছিলেন এসাদ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ঘুরে যাওয়ার তৎ ধরে অনেকে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তান থেকে উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে ফেরেন তারপর অন্য অনেকের মতো তাকেও সেনাবাহিনীতে চাকরি দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর অ্যাডযুটেন জেনারেল হন তিনি তখন তার পদমর্যাদা ছিল কর্নেল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারেই নিহত হওয়ার পরে জিয়াউর রহমান সেনা প্রদান হলে এরশাদকে উপপ্রদান করেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা সে সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন উনিশশো একাশি সালের তিরিশে মে সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে জিয়ার পরিবার থেকে এরশাদকেই দায়ী করা হয়েছিল তবে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এ হত্যা এরশ্বাদকে অভিযুক্ত করে করে কোনো আইনি প্রক্রিয়াতেই যাননি এছাড়া জিয়া হত্যার ঘটনার পরে নিহত মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুরকে হত্যার দেয় অভিযুক্ত ছিলেন এর সাত অনেকের ধারণা জিয়া হত্যায় নিজের জড়িত থাকার বিষয়টি দাপা চাপা দিতেই মঞ্জুরকে হত্যা করান এরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ বিচারপতি আব্দুল সাত্তারকে উৎখাত করে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেন এরশাদ নিজেকে সশস্ত্র বাহিনীর সর্বাধিন আয়ক ঘোষণা করে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করেন প্রথমে বিচারপতি এ এফ এম আহসানুদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন কিন্তু সব ক্ষমতা ছিল এরশাদের হাতেই এক বছর পর আহসানুদ্দিন চৌধুরীকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতির চেয়ারে বসেনের যদিও এই ক্ষমতা দখল অবৈধ বলে পরে রায় দেয় আদালত ক্ষমতা দখল করে সাথে গড়ে তোলেন রাজনৈতিক দল জাতীয় পার্টি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্যোগে উপজেলা গঠন তাতে নির্বাচন এবং উপজেলা নির্বাচনের পর রাষ্ট্রপতি পদে নির্বাচন দিয়ে নিজেই ক্ষমতা দখলে পাকাপোক্ত করেন এর সাথ উনিশশো সালে সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ব্যাপক প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে সংখ্যাগরিষ্ঠতা পেরেও অন্যান্য দল ফল প্রত্যাখ্যান করে উনিশশো অষ্টআশি সালে এরশাদ সংবিধানের অষ্টম সংশোধনী এনে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম করেন যা বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র বদলে দেয় এছাড়া গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা সহ নানা পদক্ষেপে বিতর্কিত ছিল এরশাদের ক্ষমতার যোগ। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে ছাত্র আন্দোলনের দ্বারা বাড়তে থাকে উনিশশো সালে শিক্ষার্থীদের বিক্ষোভে গুলি করে প্রাণ হারান জাফর জয়নাল দ্বীপালি সাহা সহ বেশ কয়েকজন সে সময় শিক্ষার্থীদের মরদেহ গুম করে ফেলে পুলিশ তার তারপরের বছরই ছাত্রদের মিছিলে পুলিশ ট্রাক তুলে দিয়ে হত্যা করে সেলিম দারোয়ারকে একের পর এক আন্দোলন আশ্রে পড়তে থাকে এরশাদের মসটাদে শ্রমিক নূর হোসেন বিএমএ নেতা শামসুল আলম মিলন ও ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদকে হত্যা করা হয় এসব আন্দোলনের নানা পর্যায়ে এরশাদ বাংলাদেশে জারি করেন জরুরি অবস্থা এরপর তুমুল আন্দোলনের মুখে উনিশশো নব্বই সালের চৌঠা ডিসেম্বর ঘোষণা করে তার দুদিনের মাথায় ৬ ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন উনিশশো নব্বইয়ের গণ অভ্যত্থারে ক্ষমতাছ্যুত এরশাদকে বন্দি করে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হয় কিন্তু তার মধ্যেই চমক দেখিয়ে উনিশশো একানব্বই সালের সংসদে নির্বাচনে রংপুরের পাঁচটি আসনে বিজয়ী হনের স্বাদ গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেও পরের তিন দশক বাংলাদেশের রাজনীতিতে ভালো মতেই টিকে থাকেন এর সাথ বরং বলা হয় আওয়ামী লীগ ও পাল্টিতে এর স্বাদ নিজের জায়গা ঠিক পেয়ে গিয়েছিলেন কখনো আওয়ামী লীগের দিকে ঝুঁকে কখনো বা বিএনপির দিকে ঝুঁকে নিজের পথ করতে দেখা গিয়েছে তাকে তেতাল্লিশটি মামলা হয়েছিল এরশাদের বিরুদ্ধে যার মধ্যে খালাস পান মামলায় তিনি সাজা খাটেন বাকি একটিতে দুই মামলাগুলো নিষ্পত্তি হলেও মঞ্জুর হত্যা মামলাটি ছিল তার মৃত্যু পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার মামলায় ডাকার বিশেষ জোট আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দেন তবে দুই যুগ পর হাইকোর্ট সে সাজা বাতিল করে জাপানি নৌযান কেনার অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় দুই বছরের কারাদণ্ড হয় জনতা টাওয়ার দুর্নীতি মামলায় এরশাদকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি আটচল্লিশ লাখ সত্তর হাজার আটশো টাকা জরিমানা করা হয় এছাড়া সোনা চোরাচালান টেলিকম দুর্নীতি পোলট্রি ফার্ম দুর্নীতি মামলা আয়কর ফাঁকি জাহাজ কেনার দুর্নীতি রাজনার দুর্নীতি রাজযোগের প্লট বরাদ্দ অনিয়ম হরিপুরের তেল অনুসন্ধানে দুর্নীতি এবং রাডার কিনার দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আরও উনিশটি মামলা ছিল এরশাদের বিরুদ্ধে উনিশশো সালের নয় জানুয়ারি জামিনে মুক্তি পান এরশাদ এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ট্রাম্প হিসেবে ব্যবহৃত হন তিনি দু সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠিত হলে তাতে যোগ দেন এরশাদ নির্বাচনে মহাজোট জয়ী হলে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হন এরশাদ বাংলাদেশে প্রতি বছরই নির্বাচনের উঠে আসেন আলোচনায় বড় দলগুলোর কাছে কদর তার ভোটের সময় সিদ্ধান্তহীনতায় ভোগা তার নিয়মিত বিষয় ছিল এই বিষয়টি রাজনীতির বিনোদন হিসেবেই দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন বাংলাদেশের মানুষ ঈর্শাদ নিজেও বলতেন মনে অনেক কষ্ট নিয়েই তাকে সিদ্ধান্ত বারবার বদলানোর কাজটি করতে হয় বলতেন সময় এলে সব বলবেন তিনি কিন্তু সেই সময় আর এলো না চলে যাওয়ার সময় তাই জানা হলো না তার সেই না বলা কথা